আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের হোম স্কুলে আজকে আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি দশম শ্রেণী রসায়ন বিষয়ের উপরে ক্লাস নিব। আজকে আমাদের কিন্তু টেস্ট পরীক্ষার জন্য 23তম ক্লাস এবং আজকে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে একটি আমরা সৃজনশীল প্রশ্ন আজকে আমরা সলভ করার চেষ্টা করব। দেখো তোমাদের এখানে একটা প্রশ্ন আমি আগে থেকে তুলে রেখেছি, আমি প্রশ্নটা একটু তোমাদের পড়ে শোনাই। বলা হয়েছে যে একশো গ্রাম ম্যাগনেশিয়াম ক্লোরাইড তৈরির উদ্দেশ্যে 25 গ্রাম ম্যাগনেশিয়ামের সাথে 75 গ্রাম ক্লোরিন উপযুক্ত পরিবেশে এদেরকে মিশ্রিত করা হলো। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রত্যাশিত উৎপাদ তৈরি না হওয়ার কারণ আমাদের ব্যাখ্যা করতে হবে। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে উৎপন্ন লবণের মোলার দ্রবণ আমরা কিভাবে তৈরি করব সেটি আমাদের গাণিতিকভাবে ব্যাখ্যা দিতে হবে। আজকে কিন্তু আমরা অধ্যায় ছয়ের আমরা গাণিতিক প্রশ্নটি আজকে সমাধান করব। তাহলে আমরা প্রথমে আমরা একের 2 নম্বর প্রশ্নটা আজকে আমরা সলভ করে ফেলি। হ্যাঁ, দেখো আমাদের বলা হয়েছে প্রত্যাশিত উৎপাদ তৈরি না হওয়ার কারণ, অর্থাৎ আমাদের কিন্তু বলেই দেওয়া হয়েছে আমাদের এখানে যতটুকু উৎপাদ আমরা তৈরি করতে চাই 100 গ্রাম, এই 100 গ্রাম উৎপাদ তুমি তৈরি করতে পারবে না। যদিও আমাদের এখানে কিন্তু ম্যাগনেশিয়াম দেওয়া হয়েছে 25 গ্রাম আর ক্লোরিন তোমাকে দেওয়া হয়েছে 75 গ্রাম, এই দুটি পরিমাণ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু 100 গ্রামই হয়। অর্থাৎ এই দুইটি বিক্রিয়কের মোট পরিমাণ যোগ করলে 100 গ্রাম হয়। তথাপি যদি আমরা এই দুইটি পদার্থকে যদি এই পরিমাণ করে বিক্রিয়া করাই তাহলে দেখা যাবে তুমি বিক্রিয়ার পর তুমি দেখতে পাবে যে লবণ যেটি উৎপন্ন হবে সেটি 100 গ্রাম হচ্ছে না। কেন হচ্ছে না এর কারণটি মূলত আজকে আমরা ব্যাখ্যা করবো। আচ্ছা, তোমরা জানো যে এই সম্পর্কিত সমস্যা সমাধানের জন্য আমাদের প্রথমে রাসায়নিক বিক্রিয়া লিখতে হয়, তাই না? তাহলে সংঘটিত যে বিক্রিয়া, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো সংঘটিত যে বিক্রিয়া সেটি আমরা প্রথমে লিখে ফেলি। সেটি হচ্ছে আমরা লিখবো প্রথমে ম্যাগনেশিয়াম, তার সাথে যুক্ত হবে হলো ক্লোরিন, আর এই দুটি পদার্থ থেকে উৎপন্ন হবে একটা লবণ যেটা হলো ম্যাগনেশিয়াম ক্লোরাইড। দেখো এটি কিন্তু সমতা করাই আছে, তাই না? যদি আমরা এই পদার্থগুলোর ভর লিখি, আমরা জানি ম্যাগনেশিয়ামের ভর হচ্ছে 24 আর ক্লোরিন হলো 35.5 × 2, তার মানে কত হবে? 71, তাই না? আচ্ছা, আর এটা এই দুটো যদি আমরা যোগ করি তাহলে তুমি দেখবে যে মান হবে, এটা আণবিক ভর হচ্ছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড 95। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে আসলে কোন বিক্রিয়কের পরিমাণ তুলনামূলক কম রয়েছে। আমরা কি লিখবো? আমরা লিখবো 95 গ্রাম ম্যাগনেশিয়াম ক্লোরাইড, অর্থাৎ লবণ। 95 গ্রাম লবণ তৈরিতে আমাদের ম্যাগনেশিয়াম দরকার কিন্তু 24 গ্রাম, তাই না? এটা আমরা লিখে ফেলি যে অতএব এখন 95 গ্রাম ম্যাগনেশিয়াম ক্লোরাইড তৈরিতে ম্যাগনেশিয়াম কতটুকু প্রয়োজন? 24 গ্রাম প্রয়োজন। আচ্ছা, দেখো আমরা ম্যাগনেশিয়াম ক্লোরাইড কতটুকু তৈরি করতে চাই? 100 গ্রাম তৈরি করতে চাই, তাই না? আমরা লিখে ফেলি আমরা যতে 100 গ্রাম ম্যাগনেশিয়াম ক্লোরাইড তৈরিতে ম্যাগনেশিয়াম আমাদের প্রয়োজন হবে এই 24 × 100, আর নিচে 95 গ্রাম, এরকম একটা তুমি মান পাবে। তো সেক্ষেত্রে এটা যদি তুমি ক্যালকুলেশন করো তুমি দেখবে যে মানটা আসবে হলো 25.26। এরকম একটা তুমি মান পাবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম 100 গ্রাম যদি আমরা লবণ ম্যাগনেশিয়াম ক্লোরাইড তৈরি করতে চাই তাহলে তোমার ম্যাগনেশিয়াম প্রয়োজন হলো 25.26 গ্রাম তোমার দরকার হবে। আচ্ছা, এবার একইভাবে আমরা ক্লোরিনের পরিমাণটা আমরা একইভাবে বের করবো যে আসলে ক্লোরিন কতটুকু দরকার। আমরা একইভাবে লিখবো যে 95 গ্রাম লবণ তৈরিতে আমাদের ক্লোরিন দরকার কিন্তু 71 গ্রাম, তাই না? আমরা লিখে ফেলি আবার 95 গ্রাম ম্যাগনেশিয়াম ক্লোরাইড তৈরিতে ক্লোরিন প্রয়োজন। কতটুকু প্রয়োজন? আমরা দেখলাম যে 71 গ্রাম ক্লোরিন প্রয়োজন। অতএব 100 গ্রাম ম্যাগনেশিয়াম ক্লোরাইড তৈরিতে ক্লোরিন কতটুকু দরকার হবে? 71 × 100, আর নিচে 95 গ্রাম। আচ্ছা, এই যে আমরা যে ক্যালকুলেশন যেটি এটি যদি আমরা করি তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে এটির মান হবে 74.74, এরকম একটা মান তোমরা পাবে, 74.74 গ্রাম। আচ্ছা, আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। আসলে আমরা যদি 100 গ্রাম উৎপাদ তৈরি করতে চাই, যদি আমরা 100 গ্রাম যদি আমরা লবণ তৈরি করতে চাই তাহলে আমাদের এখানে ম্যাগনেশিয়াম দরকার 25.26 গ্রাম। আবার একইভাবে
100 গ্রাম যদি আমরা লবণ তৈরি করতে চাই সেক্ষেত্রে আমাদের আরেকটি যে বিক্রিয়ক ছিল সেটি হলো ক্লোরিন এই ক্লোরিন কতটুকু দরকার হবে 74.74 গ্রাম দরকার হবে এখন তুমি দেখো যে তোমাকে এই 100 গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরির জন্য ম্যাগনেসিয়াম তোমাকে কতটুকু দেওয়া হয়েছে আমাদের ম্যাগনেসিয়াম কিন্তু দেওয়া হয়েছে আমাদেরকে 25 গ্রাম আর তোমার প্রয়োজন কতটুকু 25.26 গ্রাম তার মানে তোমার প্রয়োজনটা কিন্তু বেশি তোমাকে যতটুকু দেওয়া হয়েছে 25 গ্রাম তার চেয়ে কিন্তু তোমার প্রয়োজনটা বেশি তাই না কতটুকু বেশি 0.26 গ্রাম তোমার আরো বেশি দরকার যেটি তোমাকে দেওয়া হয়নি তার মানে আমাদের এখানে কিন্তু ম্যাগনেসিয়াম কম দেওয়া হয়েছে তাই না ম্যাগনেসিয়াম আমাদেরকে 0.26 গ্রাম ম্যাগনেসিয়াম কম দেওয়া হয়েছে এই কারণেই কিন্তু আমরা 100 গ্রাম উৎপাদ তৈরি করতে পারবো না কিন্তু ক্লোরিনের দিকে যদি আমরা তাকাই দেখো 100 গ্রাম লবণ তৈরির জন্য আমাদের ক্লোরিন দরকার 74.74 গ্রাম কিন্তু তোমাকে ক্লোরিন কতটুকু দেওয়া হয়েছে 75 গ্রাম তার মানে আমাদের দরকার ক্লোরিন হলো 74.74 গ্রাম কিন্তু আমাদের ক্লোরিন আরো বেশি দেওয়া হয়েছে 75 গ্রাম দেওয়া হয়েছে তার মানে ক্লোরিনে কিন্তু কোনো ঘাটতি নাই ক্লোরিনে কিন্তু কোনো কমতি নাই আমাদের যেখানে কমতি রয়েছে সেটি হলো ম্যাগনেসিয়ামে ম্যাগনেসিয়াম আমাদের সামান্য একটু কম দেওয়া হয়েছে তাহলে কতটুকু কম দেওয়া হয়েছে আমরা লিখব সুতরাং ম্যাগনেসিয়াম প্রয়োজনের চেয়ে এই 25.26 মাইনাস 25 এত গ্রাম বা 0.26 গ্রাম কম থাকায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া যাবে না এবং এইটাই কিন্তু আমাদের উত্তর ম্যাগনেসিয়াম আমাদের 0.26 গ্রাম কম রয়েছে এই কারণে কিন্তু আমরা 100 গ্রাম উৎপাদ তৈরি করতে পারবো না প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ঘ নম্বর প্রশ্নটা খুব ভালো করে বুঝতে পেরেছ এখন আমরা ঘ নম্বর প্রশ্নে চলে যাব ঘ নম্বর প্রশ্নে যাবার আগে আমরা ঘ নম্বর প্রশ্নটা একটু মুছে দেই দেখো আমরা ঘ নম্বর প্রশ্নটি করার জন্য আমাদের এই ঘ নম্বর এই বিক্রিয়াটা আমাদের প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা কিন্তু গ থেকে একটা ইনফরমেশন পেয়েছি সেটি কি সেটি হচ্ছে এখানে কিন্তু ম্যাগনেসিয়াম কম রয়েছে তাই না ম্যাগনেসিয়াম যেহেতু কম রয়েছে ক্লোরিনের চেয়ে বিক্রিয়া করার জন্য এই কারণে আমরা বলতে পারি ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো গ হতে পাই ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক লিমিটিং ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়াটা আমরা গ থেকে আমরা পেলাম যে ম্যাগনেসিয়াম যেহেতু কম সো ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক হ্যাঁ এখন আমরা যেটি করবো সেটি হচ্ছে বসে দেখো উৎপন্ন লবণের মোলার দ্রবণ তৈরি করবো আমরা তাহলে উৎপন্ন লবণটা তো 100 গ্রাম উৎপন্ন হচ্ছে না তাহলে কতটুকু উৎপন্ন হচ্ছে লবণ সেটা আমরা আগে বের করবো লবণ কতটুকু উৎপন্ন হচ্ছে কোনো উৎপাদ কতটুকু উৎপন্ন হচ্ছে এটা তুমি যদি নির্ণয় করতে চাও তাহলে তোমাকে মনে রাখতে হবে তোমাকে কিন্তু অবশ্যই লিমিটিং বিক্রিয়কের সাপেক্ষে উৎপাদ নির্ণয় করতে হবে এটি তুমি যদি না করো তাহলে কিন্তু তোমার অঙ্ক কোনোভাবেই কিন্তু হবে না তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে যদি কোনো বিক্রিয়ায় আমাদের উৎপন্ন কোনো পদার্থের পরিমাণ যদি আমাদের নির্ণয় করতে হয় যেমন এখানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে এই উৎপন্ন পদার্থের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের কোন বিক্রিয়কের সাপেক্ষে আমরা উৎপাদের পরিমাণ নির্ণয় করব এটা তোমাকে অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে তোমাকে লিমিটিং বিক্রিয়কের সাপেক্ষে উৎপাদের পরিমাণ তোমাকে নির্ণয় করতে হবে আমরা গত দেখেছি লিমিটিং বিক্রিয়ক হলো ম্যাগনেসিয়াম তাহলে ম্যাগনেসিয়ামের সাপেক্ষে উৎপন্ন লবণ কতটুকু পাওয়া যাচ্ছে সেটা আমরা এখন একটু দেখে নেই দেখো আমরা লিখবো তাহলে চব্বিশ গ্রাম ম্যাগনেসিয়াম থেকে লবণ যেটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাওয়া যায় কত গ্রাম পাওয়া যায় 95 গ্রাম তাই না হ্যাঁ আমাদের এখানে ম্যাগনেসিয়াম কতটুকু দেওয়া হয়েছে আমাদের এখানে ম্যাগনেসিয়াম 25 গ্রাম দেওয়া হয়েছে সো আমরা এখানে কি লিখবো যে 25 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম ক্লোরাইড পাওয়া যাবে 95 × 25/24 এত গ্রাম পাওয়া যাবে অর্থাৎ এই ম্যাগনেসিয়াম লিমিটিং বিক্রিয়ক ম্যাগনেসিয়াম যতটুকু দেওয়া হয়েছে ততটুকু পরিমাণ থেকে তুমি এই উৎপাদ কতটুকু পাবে এটা তুমি যদি ক্যালকুলেশন করো তুমি দেখবে এটা মান আসবে হচ্ছে 98.96 গ্রাম এরকম একটা মান তুমি পাবে অর্থাৎ আমরা বলেছিলাম যে উৎপাদ 100 গ্রাম হবে না তাহলে কতটুকু হবে উৎপাদ উৎপন্ন হবে হলো
98.96 gram, okay? তাহলে উৎপন্ন পদার্থের পরিমাণ আমরা নির্ণয় করলাম। এখন তোমাকে এই পরিমাণ পদার্থ দ্বারা মোলার দ্রবণ তৈরি করতে হবে। এখন মোলার দ্রবণ যদি আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের আরো একটি অঙ্ক করতে হবে। আমরা প্রথম থেকে এটা মুছে দেই। দেখো, আমাদের এখানে যে দ্রবের পরিমাণ, আমাদের এখানে দ্রবের পরিমাণ হচ্ছে এত, তাই না? সুতরাং আমরা কি লিখব? আমরা লিখব MgCl2, সরি, এটা দ্রবের যে ভর, এটা আমরা পেয়েছি, এটা W দ্বারা আমরা প্রকাশ করি, এটা কত হলো? 98.96 এত গ্রাম। আচ্ছা, এটা আমরা মোলার ভর লিখব, ম্যাগনেসিয়াম ক্লোরাইড এর মোলার ভর, এটার মোলার যে ভর, মোলার ভরটা আমরা এম দ্বারা প্রকাশ করি, এটার মোলার ভর হচ্ছে 95। এটাকে আমরা গ্রাম লিখতে পারবো, যেহেতু মোলার ভর লিখছে, সো গ্রাম লেখা যাবে। আচ্ছা, আমাদের এখানে মোলার ঘনমাত্রা, তোমরা খেয়াল করে দেখো, প্রশ্নে বলা হয়েছে মোলার দ্রবণ তৈরি করতে হবে, মোলার দ্রবণের ঘনমাত্রা কত? তাহলে যে দ্রবণ হবে সেই দ্রবণের যে ঘনমাত্রা, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, মোলার দ্রবণের ঘনমাত্রা 1 মোলার। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা কি নির্ণয় করব? আমরা হচ্ছে এখন যেটা নির্ণয় করব সেটা হচ্ছে, তোমাকে যদি 1 মোলার ঘনমাত্রার এত গ্রাম পদার্থ দ্বারা যদি কোনো দ্রবণ তৈরি করতে হয়, তাহলে তোমার দ্রবণের আয়তন কতটুকু হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে। কারণ আমরা একটা সূত্র জানি, সেটা হলো W = SmV/1000, তাই না? এটা আমরা সূত্র জানি। তাহলে W = S এর মান আমাদের দেওয়া আছে, M এর মান দেওয়া আছে, বাট কোনো V এর কোনো মান নেই। তার মানে আমাদের এখানে মূলত কিন্তু দ্রবণের আয়তন বের করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি যে দ্রবণের আয়তন V এর মানই কিন্তু মূলত আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন কিন্তু অঙ্কটি একদম সহজ, তোমরা নিজেরাই করতে পারবে। অতএব আমরা জানি W = SmV/1000। সেক্ষেত্রে আমরা যদি V এর মান নির্ণয় করি, তাহলে V = কী হবে? W × 1000। আর Sm, সেক্ষেত্রে W = আমরা পেয়েছি 98.96, আর এটা হলো 1000, আর এস ঘনমাত্রা হচ্ছে 1 মোলার, আর মোলার ভর হলো 95। ঠিক আছে, এটা আয়তন, আমরা জানি আয়তনের যে একক সেটা হচ্ছে ML, মিলিলিটার। তাহলে আমরা এখানে আয়তন পেয়ে যাব। এটা তুমি যদি ক্যালকুলেশন করো, তুমি দেখবে এই মানটা আসবে 1041.1। এরকম একটা তুমি মান পাবে মোটামুটি। তাহলে আমরা বুঝতে পারলাম যে এত ML দ্রবণ, আমরা যেই দ্রব দ্বারা দ্রবণ তৈরি করতে চাই, সেই দ্রবের মধ্যে আমরা পানি দিয়ে এত ML দ্রবণ যদি আমরা তৈরি করে ফেলি, তো সেক্ষেত্রে সেই দ্রবণের ঘনমাত্রা কিন্তু হবে 1 মোলার দ্রবণ ঘনমাত্রা। অর্থাৎ আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ঘনমাত্রা যে দ্রবণ, সেটা আমরা তৈরি করতে পারবো। তাহলে এটি উত্তর, তোমাদের সেক্ষেত্রে উত্তরটা লিখতে হবে। তোমরা কি লিখবে? তোমরা লিখবে হচ্ছে যে এত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে পানি দ্বারা এত ML দ্রবণ তৈরি করলে সেটি হবে 1 মোলার ঘনমাত্রা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের দ্রবণ। তাহলে এটি কিন্তু আমাদের মূলত অ্যান্সার, তোমরা কিন্তু উত্তরটা তোমরা লিখবে। আচ্ছা, যাই হোক, প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই প্রশ্নটি খুব ভালো করে এর উত্তরটা বুঝতে পেরেছ, এবং তোমাদের জন্য রয়েছে কিন্তু একটি এইচডব্লিউ হচ্ছে আজকে আমরা যেই অঙ্কটি করলাম সেটিই কিন্তু তোমাদের জন্য এইচডব্লিউ, অর্থাৎ CW2 HW। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি, পরবর্তীতে তোমাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।